আমরা আমাদের শেষ প্রোগ্রামে দেখেছি যে কোনো একটা মুভিং লোড কোন পজিশনে কোন মুভিং লোডের অবস্থানের কারণে আমাদের কোনো একটা পার্টিকুলার পয়েন্টে একটা স্ট্রাকচারের ম্যাক্সিমাম রিয়াকশন আসা পসিবল। ওকে, একটা পার্টিকুলার পয়েন্টে একটা স্ট্রাকচারের উপর দিয়ে আমরা যখন মুভিং লোড পাস করাচ্ছিলাম, তখন মুভিং লোডের কোন লোডটা ওই পার্টিকুলার পয়েন্টে থাকার কারণে ম্যাক্সিমাম রিয়াকশন পেয়েছি আমরা, সেটা আমরা প্রবলেমটা দেখেছি। তো একইভাবে এখন যদি একটা স্ট্রাকচারের কোন একটা পার্টিকুলার পয়েন্টে ম্যাক্সিমাম শিয়ার বের করতে বলে সিরিজ অফ লোডের কারণে, তখন আমরা সেটা কিভাবে বের করব? ওকে, একইভাবেই যদি আমাদের একটা প্রবলেম বলা থাকে যে এত স্প্যানের একটা বিম, তখন সেই স্ট্রাকচারের উপর দিক দিয়ে যখন আমরা মুভিং লোডটাকে পাস করাবো, তখন মুভিং লোড যখন পাস করবে সেই স্ট্রাকচারের উপর দিক দিয়ে, তখন আমাদের যে পার্টিকুলার পয়েন্টের কথা বলা হয়েছে সেই পার্টিকুলার পয়েন্টে উপর দিয়ে যখন এই মুভিং লোডটা পাস করবে, তখন কোন মুভিং লোড সেই পয়েন্টে থাকলে, কোন হুইলটা সেই পয়েন্টে থাকলে ম্যাক্সিমাম শেয়ার দিবে, আমাদের সেটা বের করতে হবে। ওকে, আগের প্রবলেমের মতোই, কিন্তু আগের বার আমরা ম্যাক্সিমাম রিয়েকশন বের করেছি এবং এটা আমরা কোনো একটা সাপোর্টে ম্যাক্সিমাম রিয়েকশনটা বের করেছি কোনো একটা পার্টিকুলার হুইল লোডের সেই সাপোর্টে থাকার কারণে। আর এখানে আমরা একটা স্ট্রাকচার বা একটা বিম স্প্যানের উপরে কোনো একটা পার্টিকুলার পয়েন্টের জন্য ম্যাক্সিমাম শেয়ার বের করব এবং দেখব যে কোন হুইল লোডের সেই পয়েন্টে থাকার কারণে ম্যাক্সিমাম শেয়ারটা আসে। ওকে, তো এখন আমরা আগের বার বের করেছিলাম চেঞ্জ ইন রিয়েকশন, এখন আমরা বের করব চেঞ্জ ইন শেয়ার। আগের বারের মতোই আমরা এখানেও দেখব যে ডেল ভি এর ভ্যালু কোন ট্রায়ালের জন্য নেগেটিভ আসে, যেই হুইলের পজিশন ওই পার্টিকুলার পয়েন্টে থাকার কারণে ডেল ভি এর ভ্যালু নেগেটিভ আসবে, তার ঠিক আগের হুইলটা ওই পয়েন্টে থাকলে আমরা ম্যাক্সিমাম শেয়ার পাবো। ওকে, আগের মতোই কথা, কিন্তু সূত্রতে একটু ডিফারেন্স আছে। এখন আমরা দেখবো যে চেঞ্জ ইন শেয়ারের জন্য আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। ওকে, এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা চেঞ্জ ইন শেয়ার বের করব, যেখানে আমাদের আগের বার আমাদের ডেল আর এর সূত্রের মধ্যে আমাদের আসলে এতটুকু পোর্শন হচ্ছে ডেল আর এর সূত্রের মধ্যে আমরা পেয়েছিলাম। ওকে, তো ডেল আর এর সূত্রে আমাদের সামেশন অফ পি ছিল সামেশন অফ দোজ হুইল লোড যারা মুভমেন্টের আগেও ছিল এবং মুভমেন্টের পরেও ছিল। এখানেও সেম একই কথা, আমরা দেখব যে সামেশন অফ পি হবে আসলে সেই হুইল লোড গুলো সামেশন বিফোর এন্ড আফটার মুভমেন্ট। ডি হচ্ছে ডিসপ্লেসমেন্ট, কতটুকু ডিসপ্লেসমেন্টের জন্য আমরা এই ম্যাক্সিমাম শেয়ারটা মেজার করতেছি সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তা আমরা যখন বিভিন্ন সময় একটা পার্টিকুলার পয়েন্টে হুইল লোড গুলোকে মুভ করা একটার পরে আরেকটা হুইল লোড বসাচ্ছে, তখন আমরা কি দুই হুইল লোডের মাঝখানে যে ডিস্টেন্সটা সেই ডিস্টেন্স পরিমাণ তাকে হচ্ছে মুভমেন্ট করে আমরা ট্রায়াল গুলো দিচ্ছি। তো সেই ডিসপ্লেসমেন্টের জন্যই আমাদের ডেল ভি এর ভ্যালুটা বের করা, এল হচ্ছে বিমটার টোটাল স্প্যান, তারপর প্লাস পি প্রাইম। পি প্রাইমটা আমাদের ডেলারের সময় আমরা বলেছিলাম যে পি প্রাইমটা হচ্ছে আমাদের যেই নতুন হুইলটা স্প্যানের উপরে আসবে সেই হুইলের লোড, এখানেও সেম একই ডেফিনেশন। এবং ইটা ছিল নতুন হুইলটা কতটুকু ট্রাভেল করে স্প্যানের উপরে আসতেছে, সেটা ছিল ই এর ভ্যালু। তো এখানেও সেম একই ডেফিনেশন। তারপর আমাদের ডেলারের ক্ষেত্রে পি ওয়ান এর ভ্যালুটা ছিল কোনো হুইল স্প্যান থেকে চলে গেলে, মুভস অফ করলে সেই হুইলের লোডটা ছিল পি ওয়ান। কিন্তু আমাদের এখানে পি ওয়ান এর ডেফিনেশনটা একটু অন্যরকম। ফর এক্সাম্পল, এবি হচ্ছে একটা সিম্পল বিম, সিম্পলি সাপোর্টেড বিম, এটার সি পয়েন্টের জন্য তোমাকে বলা হলো যে ম্যাক্সিমাম রিয়েকশন বের করো ফর দ্য মুভিং লোড। ওকে, তো তাহলে পি ওয়ানটা হচ্ছে হুইল দ্যাট ক্রসড পয়েন্ট সি। ওকে, আগের বার ছিল পি ওয়ান ছিল হুইল দ্যাট মুভস অফ দ্য স্প্যান, কিন্তু এখানে কিন্তু ডেফিনেশনটা ডিফারেন্ট। এখানে বলা হচ্ছে যে আসলে আমরা ম্যাক্সিমাম শেয়ার বের করার সময় আমাদের ট্রায়াল গুলো এরকম হবে যে প্রথমে আমরা চিন্তা করে নিব এক নাম্বার হুইলটা সি পয়েন্টে ছিল, সেই অনুযায়ী যে হুইলটা বি পয়েন্ট পর্যন্ত আসার কথা বা যতটুকু লেন বি পয়েন্ট পর্যন্ত কভার করার কথা ততটুকু স্প্যানের উপরে থাকবে। তারপর আমরা যখন প্রথম ট্রায়াল স্টার্ট করব, তখন হয়তো বা দেখা যাবে যে আমরা বলবো যে সি পয়েন্টে এখন আমরা দুই নাম্বার হুইলটাকে বসাবো, তখন কি হবে এক নাম্বার হুইলটা কি আরো সামনে আগায় যাবে, অথবা বলতে পারি সি পয়েন্টটাকে আসলে সে তখন ক্রস করে যাবে। তো যেই হুইলটা প্রত্যেকবার যখন আমরা নতুন ট্রায়াল দিচ্ছি যেই হুইলটা সি পয়েন্টটাকে ক্রস করে চলে যাবে সেই পয়েন্ট, সেই হুইলটা হবে পি, সেই হুইলের লোডটা হবে পি ওয়ান এর ভ্যালু, আর পি টু এর ভ্যালুটা হবে হুইল দ্যাট মুভস অফ দ্য স্প্যান।
একটা সময় হয়তো বা দেখা যাবে আমরা ট্রায়াল দিয়ে যখনই নতুন একটা একটা করে হুইল সি পয়েন্টে নিয়ে আসতেছি, তখন আগের হুইল গুলো কি আস্তে আস্তে মুভ করতেছে, এমন অবস্থা আসতে পারে যে কোন একটা ট্রায়ালের জন্য কোন হুইল এ পয়েন্ট কেও ক্রস করে চলে যাচ্ছে, এ পয়েন্ট কে ক্রস করে চলে যাচ্ছে আসলে মানে কি সে আসলে স্প্যান থেকেও বের হয়ে যাচ্ছে। তো যদি এরকম কেস হয় যে কোন একটা ট্রায়ালের কারণে কোন লোক স্প্যান থেকে বের হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা সেই লোডটাকে বলবো যে সেই লোডের ভ্যালুটা হবে P2 এর ভ্যালু, ওকে, যেটা স্প্যান থেকে বের হয়ে যাচ্ছে বা মুভ অফ করতেছে। আচ্ছা, আর যেই হুইলটা এই পয়েন্টটাকে ক্রস করে চলে যাবে, সে এ পয়েন্টকে ক্রস করার আগে স্প্যানের উপর কতটুকু ট্রাভেল করে এই পয়েন্টকে ক্রস করবে সেটা হচ্ছে ই প্রাইম এর ভ্যালু। ওকে, আমাদের নতুন এই টার্মটা আসছে এবং P1 এর ডেফিনেশন হচ্ছে ডেল আর এর সূত্রে, সরি, ডেল ভি এর সূত্রে চেঞ্জ হয়েছে। P2 হচ্ছে যেই হুইলটা হচ্ছে স্প্যান থেকে বের হয়ে যাবে, এবং ই প্রাইম হচ্ছে যেই হুইলটা স্প্যান থেকে বের হয়ে যাবে সে বের হওয়ার আগে স্প্যানের উপরে কতটুকু ট্রাভেল করে বের হবে। ওকে, সে সাপোজ এই পজিশনে একটা হুইল ছিল, ওকে, পরবর্তী ট্রায়ালে এই হুইলটা বের হয়ে এই পজিশনে চলে আসতেছে, তো সে বের হওয়ার সময় কি হয়েছে, এই পজিশন থেকে এতটুকু স্প্যানের উপরে এতটুকু ট্রাভেল করে কিন্তু সে বের হয়ে গেছে, বাহিরে কতটুকু ট্রাভেল করছে সেটা আমাদের দেখার বিষয় না, কিন্তু স্প্যানের উপরে সে এতটুকু পোর্শন ট্রাভেল করে বের হয়ে গেছে। সুতরাং এই ডিস্টেন্সটাই হবে সেই ট্রায়ালের ই প্রাইমের ভ্যালু। ওকে, তো তাহলে আমরা প্রত্যেকটা ট্রায়ালের জন্য এই করেসপন্ডিং ভ্যালু গুলা বের করে সূত্রে বসায় দিলে আমরা ডেল ভি এর ভ্যালু বের করতে পারবো, এবং যেই ট্রায়ালের জন্য ডেল ভি এর ভ্যালু নেগেটিভ আসবে সেখানে আমরা আমাদের ক্যালকুলেশনটাকে স্টপ করে দেব। ওকে, তো এখানেও সেম সিমিলারলি একটা প্রবলেম দেয়া, একই প্রবলেম, এই সিরিজ অফ লোডের জন্য বলা হচ্ছে যে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম শিয়ার অ্যাট এ ডিস্টেন্স 10 ফিট ফ্রম লেফট সাপোর্ট অফ সিম্পল বিম অফ 60 ফিট স্প্যান। এখানে বলা হচ্ছে যে একটা সিম্পলি সাপোর্টেড বিম যার স্প্যান হচ্ছে 60 ফিট, এবং ম্যাক্সিমাম শিয়ার বের করতে বলছে অ্যাট এ ডিস্টেন্স 10 ফিট ফ্রম লেফট সাপোর্ট, এর মানে 60 ফিট স্প্যানের যে বিমটা সেই বিমের লেফট সাপোর্ট থেকে 10 ফিট দূরত্বে যেই পয়েন্টটা অবস্থিত সেই পয়েন্টে ম্যাক্সিমাম শেয়ার কত আসবে এই সিরিজ অফ লোডের কারণে আমাদের সেটা বের করতে হবে। ওকে, তো তাহলে যদি 60 ফিট স্প্যানের বিম হয় এবং অলরেডি লেফট থেকে 10 ফিট দূরত্বে পয়েন্টের জন্য আমরা ম্যাক্সিমাম শেয়ার বের করি, তাহলে আসলে সি পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যকার দূরত্ব থাকতেছে কত, আর 60 - 10 এর মানে 50 ফিট। ওকে, তো তাহলে আমরা প্রথমে যখন চিন্তা করব, প্রথমে আমরা ধরে নিচ্ছি যে 1 নম্বর হুইলটা সি পয়েন্টে ছিল। ওকে, 1 নম্বর হুইলটা সি পয়েন্টে ছিল, এবং একইভাবে আমাদের কাজ সুবিধার জন্য আমরা একইভাবে কিউমুলেটিভ ডিস্টেন্সটা যোগ করে রাখবো। তাহলে আসলে 1 নম্বর হুইল এক সি পয়েন্টে থাকার মানে হচ্ছে আমাদের, আমরা যদি এই পয়েন্টটাকে লেফট পয়েন্টটাকে এ পয়েন্ট বলি এবং রাইট পয়েন্টটাকে যদি বি পয়েন্ট বলি, তাহলে আমরা একেবারে শুরুতে ধরে নিছি যে কি মানে তখন ট্রায়াল স্টার্ট হয় নাই, শুরুতে আমরা চিন্তা করতেছি যে 1 নম্বর হুইলটা সি পয়েন্টে আছে মুভমেন্টের আগে। তাহলে 1 নম্বর পয়েন্ট থেকে, ওকে, এই পজিশন থেকে 50 ফিট যেখানে হয় ততটুকু পর্যন্ত কি বি পয়েন্ট পর্যন্ত স্প্যানের উপরে থাকবে। তাহলে আমরা দেখি 1 থেকে 50 ফিট কিউমুলেটিভ করলে এই যে এখানে হচ্ছে 50 ফিট, এখানে কোথাও 50 ফিট, আমাদের 9 নম্বর হুইলটা আছে 52 ফিট ডিস্টেন্সে। ওকে, 1 নম্বর হুইল থেকে 52 ফিট ডিস্টেন্সে হচ্ছে 9 নম্বর হুইলটা আছে, আর আমাদের 1 নম্বর হুইল থেকে 50 ফিট ডিস্টেন্স পর্যন্ত হচ্ছে সিবি পোর্শনের উপরে বসতে পারবে, যেহেতু সিবি পোর্শনের লেন্থ হচ্ছে 50 ফিট। তাহলে আসলে আমরা দেখতে পাচ্ছি বিফোর মুভমেন্ট আমাদের 1 থেকে 8 নম্বর হুইল, ওকে, 8 নম্বর হুইলটা তো এক্স্যাক্টলি বি না, বি থেকে আর একটু ভিতরে, কতটুকু ভিতরে, আমাদের 43-তে হচ্ছে 8 নম্বর হুইল, আসলে বি পয়েন্ট থেকে সে 7 ফিট ভিতরে হচ্ছে 8 নম্বর হুইলটা অবস্থান করতেছে। তাহলে আমাদের সিবি পোর্শনের উপরে 1 থেকে 8 নম্বর হুইল পর্যন্ত আসলে এখন আপাতত বিফোর মুভমেন্ট আছে। তারপর আমাদের প্রথম ট্রায়াল হবে, আমরা 1 নম্বর হুইলটাকে মুভ করাবো কতটুকু, 5 ফিট, ওকে, 1 এবং 2 এর মধ্যকার যে ডিস্টেন্স অতটুকু ডিস্টেন্স মুভ করাবো, এবং 2 নম্বর হুইলটাকে আমরা সি পয়েন্টে নিয়ে আসব। তারপর এই যে মুভমেন্টটা করালাম, আমরা বিফোর মুভমেন্ট থেকে যে মুভমেন্টটা করালাম, এরপরে যে এর মানে 1 নম্বর হুইল থেকে 2 নম্বর হুইলটাকে সি পয়েন্টে মুভ করালাম, তার কারণে আমরা এখন চেঞ্জ ইন শেয়ার বের করব,
এবং বের করে দেখবো ভ্যালুটা পজিটিভ না নেগেটিভ আসতেছে। যদি ভ্যালু পজিটিভ আসে আমরা ফার্দার আবার ট্রায়ালে যাব, আর যদি ভ্যালু নেগেটিভ আসে তাহলে আমরা সেখানেই থেমে যাব। ওকে, আচ্ছা, তো তাহলে প্রথম ট্রায়ালটাতে আমাদের 2 নম্বর হুইলটা এখন সি পয়েন্টে আছে, 1 নম্বর হুইল কি আরো 5 ফিট সামনে আছে। তো যেহেতু 5 ফিট মুভমেন্ট হলো এবং সামনের দিকে অগ্রসর হলো, তাহলে আমাদের 50 ফিটের সাথে আরো 5 ফিট, দ্যাট মিনস 55 ফিট পর্যন্ত হচ্ছে আমাদের বি পয়েন্ট পর্যন্ত চলে আসবে। তাহলে 50-র সাথে আরো 55 করলে এই এরকম একটা পজিশন হচ্ছে 55 ফিট ইন্ডিকেট করছে। ওকে, যেহেতু কিউমুলেটিভ সামেশন করে আমরা দেখেছি যে 10 নম্বর হুইলের পজিশনটা হচ্ছে 1 নম্বর হুইল থেকে 56 ফিট ডিস্টেন্সে। ওকে, তাহলে আমাদের এখন কি 2 নম্বর হুইল থেকে 50 ফিট পর্যন্ত, 2 নম্বর হুইল থেকে 50 ফিট হচ্ছে আসলে 55 ফিটে আসে। ওকে, তাহলে আমাদের এখন 2 নম্বর হুইল আছে হচ্ছে সি পজিশনে, এবং 2 নম্বর হুইল থেকে আরো 55 ফিট পর্যন্ত যা যা হুইল আছে সবগুলো সিবি পোর্শনে চলে আসতেছে। ওকে, তাহলে আমাদের প্রথম ট্রায়ালে আমরা কি করলাম, হুইল 1 এট পয়েন্ট সি টু হুইল 2 এট সি। ওকে, মানে হচ্ছে আমরা 1 নম্বর থেকে 2 নম্বর হুইলটাকে সি পয়েন্টে নিয়ে আসছি। ওকে, তখন আসলে 55 ফিট লেন্থ পর্যন্ত যে হুইল আছে তা সেটা হচ্ছে স্প্যানে চলে আসছে। ওকে, আচ্ছা, তো আসলে 55 পর্যন্ত চলে আসছে এই কথাটার মানে হচ্ছে আমাদের 2 থেকে 9 পর্যন্ত হচ্ছে সিবি পোর্শনে আছে। আর এই টোটাল স্প্যানের জন্য যদি চিন্তা করি, এখনো কি 1 ফিট থেকে টোটাল আসলে 9 ফিট পর্যন্ত, নয় সরি নয় 9 নম্বর হুইল পর্যন্ত স্প্যানের উপরে আছে, কারণ 1 থেকে 2 এর মধ্যকার ডিস্টেন্স 5 ফিট এবং হচ্ছে এ থেকে সি এর ডিস্টেন্স হচ্ছে 10 ফিট। তাহলে এখনো 1 নম্বর হুইল আসলে স্প্যান থেকে বের হয়ে যায়নি। ওকে, তো আসলে সিবি পোর্শনের উপরে কত, 2 নম্বর হুইল থেকে 9 নম্বর হুইল পর্যন্ত সিবি পোর্শনের উপরে অবস্থিত, এবং 9 নম্বর হুইলটা আসলে কত, 55 - 52, এর মানে হচ্ছে 3 ফিট ডিস্টেন্স ভিতরে আছে ফ্রম পয়েন্ট বি। ওকে, তাহলে আসলে 9 নম্বর হুইলের পজিশনটা হচ্ছে বি পয়েন্ট থেকে 3 ফিট ভিতরে। ওকে, আচ্ছা, তো তাহলে এখন আমরা যদি সামেশন অফ পি বের করি, সামেশন অফ পি ছিল আমাদের মুভমেন্টের আগে যে হুইল গুলা স্প্যানের উপরে ছিল তার কোন লোড গুলা মুভমেন্টের পরেও এখনো আছে স্প্যানের উপরে। তো মুভমেন্টের আগে আমাদের হুইল ছিল হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত, ওকে, এবং মুভমেন্টের পরে এখন আমাদের হুইল আছে 1 থেকে 9, মানে নতুন হুইল 9 নম্বরটা এসেছে। তো আমরা 9 চিন্তা করব না, আমাদের মুভমেন্টের আগে 1 থেকে 8 হুইল ছিল, মুভমেন্টের পরেও এখনো 1 থেকে 8 নম্বর হুইলটা আছে স্প্যানের উপরে। সো এই 1 থেকে 8 নম্বর হুইল পর্যন্ত যে হুইল লোড গুলো আছে সামেশন করলে আমরা সামেশন অফ পি এর ভ্যালু পাবো 184 কি। আচ্ছা, তো এখন এই যে মুভমেন্টটা হলো, মুভমেন্টটা কতটুকু হলো, 5 ফিট ডিসপ্লেসমেন্টের কারণে এই মুভমেন্টটা হয়েছে। সুতরাং গিয়ার ভ্যালু হবে 5 ফিট। আমাদের পি প্রাইমের ভ্যালু ছিল, নতুন কোনো হুইল যদি স্প্যানের উপরে আসে সেই হুইলের লোডটা ছিল পি প্রাইম। তাহলে আমরা পি প্রাইমের ভ্যালু পাবো কি, আমাদের নতুন হুইল কি 9 নম্বর হুইলটা হচ্ছে স্প্যানের উপরে আসছে, সুতরাং 9 নম্বর হুইলের যে লোড 20 কে, এটা হবে আমাদের পি প্রাইমের ভ্যালু। ই এর ভ্যালু হচ্ছে নতুন হুইল স্প্যানের উপর কতটুকু ট্রাভেল করে আসছে। ওকে, তো আমরা দেখেছি অলরেডি যে বি পয়েন্ট পর্যন্ত আসলে 55 ফিট লেন্থ পর্যন্ত কভার করছে, এবং আমাদের 52 ফিট লেন্থ হচ্ছে 9 নম্বর হুইলটা অবস্থিত ছিল। তাহলে সে আসলে কি বি পয়েন্ট থেকে আরো 3 ফিট ট্রাভেল করে এই 52 পজিশনে আসছে 9 নম্বর হুইলটা। তাহলে সে আসলে কি স্প্যানের উপরে, ওকে, বি পয়েন্ট ক্রস করে স্প্যান ট্রাভেল করে সে আসলে কি বি পয়েন্ট থেকে আরো 3 ফিট ভিতরে ট্রাভেল করে সে পজিশনে বসেছে। আসলে নতুন হুইল দ্বারা স্প্যানের উপরে ট্রাভেল ডিস্টেন্স হচ্ছে 3 ফিট, তাহলে ই এর ভ্যালু হবে 3 ফিট। পি ওয়ান এর ভ্যালু ছিল যেই হুইলটা সি পয়েন্ট কে ক্রস করে গেছে। তাহলে আমাদের প্রথম ট্রায়ালে আমাদের 1 নম্বর হুইলটা আসলে সি পয়েন্ট কে ক্রস করে গেছে, সুতরাং 1 নম্বর হুইলের ভ্যালুটা হবে পি ওয়ান এর ভ্যালু, এবং আমাদের সূত্র ছিল আরো ভ্যালু পি টু এবং ই প্রাইম। পি টু ছিল যেই হুইলটা স্প্যান থেকে মুভ করে বের হয়ে যাবে, এবং ই প্রাইম ছিল সেই মুভ করার আগে সে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করে হচ্ছে স্প্যান থেকে মুভ করে বের হবে। তো আমাদের প্রথম ট্রায়ালের ক্ষেত্রে আসলে কোনো হুইল হচ্ছে স্প্যান থেকে বের হয়ে যায়নি, সুতরাং আমাদের পি টু এর ভ্যালু 0 হবে, এবং যেহেতু কোনো হুইল বের হয়নি সুতরাং ট্রাভেল ডিস্টেন্সও 0 হবে। তাহলে প্রথম ট্রায়ালের জন্য আমাদের পি টু এবং ই প্রাইম এর ভ্যালু 0,
তো ডেল ভি এর সূত্রের মধ্যে আমরা যদি বসাই সবগুলো ভ্যালু, তাহলে আমরা ডেল ভি এর ভ্যালু পাচ্ছি পজিটিভ 6.333। ওকে, এর মানে আমাদের সেকেন্ড ট্রায়ালে যেতে হবে এবং একইভাবে আমাদের ডেল ভি এর ভ্যালু বের করতে হবে। তো প্রথম ট্রায়ালে কি ছিল আমাদের, 2 নম্বর হুইলটা সি পয়েন্টে ছিল। এখন আমরা কি করব, আমরা এই লোড অফ সিরিজ কে আর আবারও মুভ করায় এখন এমন ভাবে মুভ করাবো যাতে আমাদের 3 নম্বর হুইলটা হচ্ছে সি পয়েন্টে থাকে। তো 2 এবং 3 নম্বর হুইলের মধ্যকার ডিস্টেন্স কত, 8 ফিট। এর মানে আমাদের এখন আরো 8 ফিট মুভমেন্ট করাতে হবে যাতে 3 নম্বর হুইলটা এখন সি পয়েন্টে চলে আসে। ওকে, যেহেতু আমরা 8 ফিট সামনে মুভ করাচ্ছি, তাহলে আমাদের যে 55 ফিট পর্যন্ত সে কভার করছিল, সাথে আরো প্লাস 8 যোগ করলে আমাদের এখন হচ্ছে কি টোটাল আমাদের 55 প্লাস 8 ডিস্টেন্স পরিমাণ হচ্ছে আমাদের, এর মানে হচ্ছে 63 ফিট। 63 ফিটের সমান পরিমাণ হচ্ছে লোড, সিক্সটি সরি ওকে কি বলছিলাম, আমাদের সেকেন্ড ট্রায়ালে আমাদের, ওকে, প্রথম ট্রায়াল শেষ হলো এবং আমরা ডেল ভি এর ভ্যালু হচ্ছে পজিটিভ পেয়েছি, সুতরাং আমাদের সেকেন্ড ট্রায়ালে যেতে হবে, আমরা বুঝলাম। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের সে এ পয়েন্ট, এ পয়েন্ট হচ্ছে সি পয়েন্ট এবং এ পয়েন্টটা হচ্ছে বি পয়েন্ট। ওকে, এখন আমরা 2 এর জায়গায় 3 3 নাম্বার হুইলটাকে হচ্ছে সি পয়েন্টে নিয়ে আসবো। ওকে, 3 নাম্বার হুইলটাকে সি পয়েন্টে নিয়ে আসবো, তাহলে কি বাকি হুইল গুলো সামনে মুভ করবে। ওকে, আচ্ছা, তো যখন আমরা আসলে 2 থেকে 3 নাম্বার হুইলটাকে সি পয়েন্টে নিয়ে আসলাম এবং সামনে আরো 8 ফিট মুভমেন্ট করলো, তাহলে আসলে আমরা যদি লক্ষ্য করি আমাদের 1 এবং 3 এর মধ্যকার যে ডিস্টেন্সটা ছিল সেটা কিন্তু 13 ফিট ছিল। ওকে, তাহলে সেকেন্ড ট্রায়ালে আসলে একই লোডটা আসলে আর এসি স্প্যানের মধ্যে থাকবে না, সেটা কিন্তু এ থেকে বের হয়ে যাবে। কেন? কারণ আমাদের এসি স্প্যানের লেন্থ কিন্তু ছিল 10 ফিট। ওকে, কিন্তু যখন 3 নম্বর হুইল সি পয়েন্টে থাকতেছে, তখন কিন্তু লক্ষ্য করলে আমরা দেখবো যে আসলে 1 এবং 3 এর মধ্যকার ডিস্টেন্স কিন্তু 13 ফিট। এর মানে আসলে আমরা যদি সি থেকে কাউন্ট করি, সি থেকে 8 ফিট ডিস্টেন্সে এখানে 2 নম্বর হুইলটা থাকবে এবং 2 নম্বর হুইল থেকে আরো 5 ফিট ডিস্টেন্সে হচ্ছে আমাদের 1 নম্বর হুইলটা থাকবে। 13 ইজ মোর দেন 10 ফিট। তো আসলে 1 নম্বর হুইলটা সেকেন্ড ট্রায়ালে বের হয়ে যাবে এসি স্প্যান থেকে। তাহলে 1 নম্বর হুইলের পজিশন এখানে কোন একটা পজিশনে হবে। ওকে, তাহলে আমাদের সেকেন্ড ট্রায়াল আমরা কি করতেছি, 2 নম্বর হুইলের জায়গায় 3 নম্বর হুইলটাকে সি পয়েন্টে নিয়ে আসতেছি। তো এখন আমাদের সিবি পোর্শনে, আগে আমরা দেখেছি আগের বার সিবি পোর্শনে যখন 2 নম্বর হুইলটা সি পয়েন্টে ছিল, তখন 55 লেন পর্যন্ত বি পয়েন্টে চলে আসছিল। এখন আমরা 55 এর সাথে আরো 8 যোগ করব, তাহলে এখন 63 ফিট পর্যন্ত কিউমুলেটিভ ডিস্টেন্স এর 63 ফিট পর্যন্ত বি নাম্বার পর্যন্ত চলে আসবে। তাহলে আমরা যদি একটু কিউমুলেটিভ ডিস্টেন্স এ খেয়াল করি, 63 এখানে কোন একটা পজিশন, ওকে, 63 এখানে একটা কোন একটা পজিশন, তাহলে আমাদের 11 নাম্বার হুইল পর্যন্ত হচ্ছে সিবি পোর্শনে কিন্তু চলে আসতেছে। সিবি স্প্যানের মধ্যে 63 ফিট পর্যন্ত এখন যখন 3 নম্বর হুইলটা সি পয়েন্টে অবস্থিত, তখন 63 ফিট পর্যন্ত যা যা আছে, 3 নম্বর হুইল থেকে 63 ফিট পর্যন্ত যা যা আছে, এই পুরো পোর্শনটা সিবি পোর্শনে চলে আসবে। আচ্ছা, তো আমাদের 11 নম্বর হুইলটা আছে 60 ফিটে এবং বি পয়েন্টে আসবে এক্স্যাক্টলি 63 পজিশনটা। তাহলে আসলে 11 নম্বর হুইলটা বি পয়েন্ট থেকে কি 63 - 60, এর মানে 3 ফিট ভিতরে আছে। ওকে, 11 নম্বর হুইলটা বি পয়েন্ট থেকে আসলে আরো 3 ফিট ভিতরে অবস্থান করতেছে। তাহলে এখন আমাদের সিনারিওটা কি দাঁড়াচ্ছে, এখন আমাদের 3 নম্বর হুইলটা হচ্ছে সি পয়েন্টে, 2 নম্বর হুইলটা হচ্ছে 3 নম্বর হুইল থেকে কি 8 ফিট আগে অবস্থিত, যেহেতু এদের মধ্যকার ডিস্টেন্স 8 ফিট, এবং 1 নম্বর হুইলটা আসলে বের হয়ে চলে আসছে। ওকে, এবং 3 থেকে আমরা যদি 50 কাউন্ট করি, 3 থেকে 3টা কি 13 ফিট ডিস্টেন্সে অবস্থিত, 3-এর এই 13-এর সাথে যদি আরো 50 যোগ করি, আসলে আমাদের 63 ফিট ডিস্টেন্সে হচ্ছে আমাদের 63 ফিট হচ্ছে কি বি পয়েন্টে আসছে। ওকে, তো তাহলে 63 - 60 করলে আসলে 11 নাম্বার যে হুইলটা সেটা বি পয়েন্ট থেকে
3 ফিট ডিস্টেন্সে আছে। ওকে, একইভাবে আমরা যদি বলি 10 নম্বর হুইলটা বি পয়েন্ট থেকে কতটুকু ডিস্টেন্সে আছে, 10 নম্বর হুইলটা আছে 56 ফিটে এবং আমাদের বি পয়েন্টে কি 63 ফিট পর্যন্ত কভার করা হয়েছে। তাহলে 63 মাইনাস 56 করলে আসলে বি পয়েন্ট থেকে 70 ফিট, সরি, 7 ফিট ভিতরে হচ্ছে 10 নম্বর হুইলটা আছে। তাহলে এখন আমরা সেকেন্ড ট্রায়ালের জন্য যদি বিভিন্ন প্যারামিটারের ভ্যালু বের করি, তাহলে আমাদের সেকেন্ড ট্রায়াল শেষে আমাদের স্প্যানের অবস্থাটা ছিল এরকম যে 1 থেকে কত 9 নম্বর হুইল পর্যন্ত হচ্ছে আমাদের পুরো স্প্যান জুড়ে ছিল, 1 থেকে 9 নম্বর হুইল পর্যন্ত। তারপর আমরা যখন সেকেন্ড ট্রায়াল করলাম, তখন 10 এবং 11 নম্বর হুইলটাও কিন্তু হচ্ছে উঠে আসছে, সরি, প্রথম ট্রায়ালে আমাদের 1 থেকে 8 নম্বর ছিল, 1 থেকে 8 ছিল না, হ্যাঁ, প্রথম প্রথম ট্রায়ালের ক্ষেত্রে, প্রথম ট্রায়ালের ক্ষেত্রে 1 থেকে 8 নাম, সরি না, প্রথম ট্রায়াল শেষে, প্রথম ট্রায়াল শেষে 1 থেকে 9 নম্বর হুইল হচ্ছে এই এবি স্প্যান জুড়ে ছিল, এবং যখন সেকেন্ড ট্রায়াল দিলাম তখন আসলে 1 নম্বর হুইল কি হয়েছে, বের হয়ে গেছে স্প্যান থেকে, এবং 10 এবং 11 নম্বর হুইল হচ্ছে স্প্যানের উপরে নতুন আসছে। তো তাহলে আগের লোড গুলা থেকে কোন নতুন নতুন মুভমেন্টের পরে পরেও কোন লোড গুলা রয়ে গেছে, নাম্বার 2 থেকে নাম্বার 9 পর্যন্ত। তাহলে আমাদের সেকেন্ড ট্রায়ালের জন্য সামেশন অফ পি হবে সেই লোড গুলোর হুইলের, হুইল লোডের সামেশন যারা মুভমেন্টের আগে এবং পরে বোথ কেসেই ছিল। মুভমেন্টের আগে 1 থেকে 9 ছিল এবং মুভমেন্টের পরে 2 থেকে 9 আছে আগের লোড গুলোর মধ্যে। ওকে, নতুন কোন লোডটা আসতেছে সেটা কিন্তু আমরা হিসাব করতেছি না, সামেশন অফ পি তে খালি আমরা বারবার বলতেছি যে আমরা আগের ট্রায়ালের আগে বা মুভমেন্টের আগে, ওকে, নতুন ট্রায়াল যখন স্টার্ট করতেছি, নতুন ট্রায়াল স্টার্ট করা মানে কি নতুন মুভমেন্ট কে ইন্ট্রোডিউস করা। তো এই নতুন মুভমেন্টের আগে সিনারিও কি ছিল এক্সিস্টিং লোডের, এবং সেই এক্সিস্টিং লোডের মধ্যে মুভমেন্টের পরেও কারা এখনো আছে স্প্যানের উপরে। ওকে, তাহলে আমাদের সেকেন্ড ট্রায়ালের জন্য সামেশন অফ পি যদি আমরা হিসাব করি, তাহলে আমাদের সামেশন অফ পি এর ভ্যালুটা হচ্ছে 2 নম্বর হুইল থেকে 9 নম্বর হুইল পর্যন্ত হুইল লোড গুলোর সামেশন। তাহলে আমরা সামেশন অফ পি এর ভ্যালু পাবো। তারপরে আসি যে ডি, ডি হচ্ছে কতটুকু, আমরা কিন্তু সেকেন্ড কেসে আর সেকেন্ড ট্রায়ালে 3 নম্বর হুইলটাকে সি পয়েন্টে নিয়ে আসছি 2 নম্বর হুইলের জায়গায়। তাহলে আসলে আমরা আরো 8 ফিট মুভমেন্ট করাইছি, তাহলে আমাদের ডি এর ভ্যালু আসবে 8 ফিট। তারপর আসে হচ্ছে পি ওয়ান এর ভ্যালু, ওকে, সরি, পি ওয়ান না, পি প্রাইম এর ভ্যালু। পি প্রাইম এর ভ্যালু ছিল নতুন কি কি হুইল লোড আসছে তাদের ভ্যালু। তাহলে আমাদের কিন্তু পি প্রাইমে 2টা নতুন হুইল লোড আসছে, একটা 10 নম্বর হুইল, একটা 11 নম্বর হুইল। তাহলে 10 নম্বর হুইলের জন্য হচ্ছে 20 কেপ, 11 নম্বর হুইলের জন্য 20 কেপ। আমরা কথাটা এক্সাক্টলি এভাবে লিখবো যে আমাদের পি প্রাইমে 20 কেপ ব্রেকেট আমাদের লিখে দিতে হবে কোন হুইলের জন্য এই 20 কেপ, এবং 11 নম্বর, যদিও দুটো সেম ভ্যালু কিন্তু আমাদের কিন্তু এক্সাক্টলি এভাবেই মেনশন করতে হবে, 20 কিপ, এই 20 কিপ ফর হুইল লোড 10 এন্ড দিস 20 কিপ ইজ ফর হুইল লোড 11। আচ্ছা, এখন আসি হচ্ছে ই প্রাইম এর ভ্যালু, ই এর ভ্যালু, ই এর ভ্যালু কিভাবে পাবো আমরা, যে নতুন হুইল লোড গুলা কতটুকু স্প্যানের উপরে ট্রাভেল করছে। ওকে, সে যখন স্প্যানের উপরে উঠলো সে কতটুকু পথ ট্রাভেল করছে সেটা হবে তাদের ই এর ভ্যালু। তাহলে আমরা একটু আগে আসলে এটা ক্যালকুলেশন করে রেখেছি যে আমরা ক্যালকুলেশন থেকে দেখলাম যে যখন সেকেন্ড ট্রায়াল আমরা করলাম, তখন যখন 3 পয়েন্টে 3 নম্বর হুইল লোডটা ছিল, তখন আসলে 63 ফিট পর্যন্ত লেন বি পয়েন্টে চলে এসেছে, এবং আমাদের 10 নম্বর হুইলটা 56 ডিস্টেন্সে এবং হচ্ছে 11 নম্বর হুইলটা 60 ফিট ডিস্টেন্সে অবস্থিত। তো তাহলে আমরা যদি 63 থেকে 56 বাদ দিই, আসলে 10 নম্বর হুইলটা যখন স্প্যানের উপরে উঠে স্টার্ট করলো, 10 নম্বর হুইলটা যখন বি পয়েন্টে ছিল, এরপরে সে কি আরো 7 ফিট ভিতরে ট্রাভেল করে আসছে, তাহলে সে স্প্যানের উপরে 7 ফিট ট্রাভেল করছে। সুতরাং 10 নম্বর হুইলের জন্য ই এর ভ্যালু হবে 7 ফিট। একইভাবে যখন 11 নম্বর হুইলটা বি পয়েন্টে আসলো, আসার পরে সে কি আরো 3 ফিট ট্রাভেল করে স্প্যানের উপরে আসছে, তাহলে 11 নম্বর হুইলের জন্য ট্রাভেল ডিস্টেন্স হবে হচ্ছে স্প্যানের উপরে ট্রাভেল ডিস্টেন্স হবে 3 ফিট। ওকে, 63 মাইনাস 60 করলে 3 ফিট পাবো। তাহলে আমরা লেখাটা এভাবে লিখবো, ই প্রাইম এর ভ্যালু 7 ফিট ফর হুইল লোড 10 এন্ড 3 ফিট, 3 ফিট ফর হুইল লোড 11, এভাবে লিখতে হবে। আচ্ছা, তারপরে আসি আমরা সেকেন্ড ট্রায়ালে।
আমাদের পি ওয়ান এর ভ্যালু, পি ওয়ান হচ্ছে সেই লোড, সেই হুইল লোডের ভ্যালু যেটা সি পয়েন্ট ক্রস করেছে। তো আমাদের সেকেন্ড ট্রায়ালে 2 নম্বর হুইলটা সি পয়েন্ট ক্রস করে গেছে, সুতরাং 2 নম্বর হুইলের লোড হবে পি ওয়ান এর ভ্যালু, যেটা হচ্ছে 10 কে। ওকে, তারপরে আসি পি টু। পি টু হচ্ছে যে কোনো হুইল হচ্ছে স্প্যান থেকে বের হয়ে গেছে কিনা। ওকে, তো আমরা দেখলাম যে সেকেন্ড ট্রায়ালে আসলে আমাদের 1 নম্বর হুইলটা স্প্যান থেকে বের হয়ে গেছে, তাহলে 1 নম্বর হুইলের লোডটা হবে পি টু এর ভ্যালু, যেটা কিনা 10 কে হবে। আর ই প্রাইম ছিল যে যেই যদি কোনো হুইল লোড স্প্যান থেকে বের হয়ে যায় বা মুভ অফ করে, সেক্ষেত্রে সেই হুইল লোডটা বের হওয়ার আগে স্প্যানের উপর কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করলো, সেটা হচ্ছে ই প্রাইম এর ভ্যালু। আমরা যদি একটু রিকল করি, যখন প্রথম ট্রায়াল হচ্ছিল তখন সি পয়েন্টে ছিল 2 নম্বর হুইল এবং 1 নম্বর হুইলটা এখানে কোথাও একটা জায়গায় অবস্থিত ছিল। আমাদের এসি পোর্শনের টোটাল ডিস্টেন্স ছিল 10 ফিট এবং 1 এবং 2 এর মধ্যকার ডিস্টেন্স ছিল হচ্ছে 5 ফিট। ওকে, পরের যখন আমরা সেকেন্ড ট্রায়াল করলাম তখন সিনারিওটা কি হয়ে গেল, 3 নম্বর হুইলটা হচ্ছে এখন সি পয়েন্টে চলে আসছে, 2 নম্বর হুইলটা হচ্ছে এখন এই পয়েন্টে চলে আসছে এবং 1 নম্বর হুইল কি স্প্যান থেকে বের হয়ে গেছে। তাহলে 1 নম্বর ট্রায়াল শেষে, 1 নম্বর ট্রায়াল শেষে এই 1 নম্বর হুইলটা এ পয়েন্ট থেকে কিন্তু 5 ফিট ডিস্টেন্স ভিতরে ছিল। তারপর যখনই হচ্ছে সেকেন্ড ট্রায়ালটা আনলাম, ইন্ট্রোডিউস করলাম আমরা, এর মানে হচ্ছে 3 নম্বর হুইলকে সি পয়েন্টে আমরা যখনই নিয়ে আসলাম, তখন কি হচ্ছে এই 1 নম্বর হুইলটা এই এতটুকু 5 ফিট মুভ করছে, সাথে সামনে আরো হয়তো বা মুভ করছে স্প্যান থেকে বাহিরে যেয়ে, কিন্তু সেটা আমাদের কনসিডার করার বিষয় না। আমরা দেখব যে এক ট্রায়াল থেকে আরেক ট্রায়ালে যখন আসতেছে তখন যেই হুইলটা স্প্যান থেকে বের হয়ে যাচ্ছে, সে বের হওয়ার আগে স্প্যানের উপর কতটুকু ট্রাভেল করতেছে, সেটা আমাদের দেখার বিষয়। ওকে, তাহলে প্রথম ট্রায়ালে শেষে 1 নম্বর হুইলের পজিশন ছিল এখানে, যখন দ্বিতীয় ট্রায়ালটা আমরা ইন্ট্রোডিউস করলাম তখন 1 নম্বর হুইলটা মুভস অফ করেছে স্প্যান থেকে, সেক্ষেত্রে সে বের হয়ে যাওয়ার আগে বা মুভস অফ করার আগে সে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করেছে স্প্যানের উপরে, 5 ফিট ডিস্টেন্স ট্রাভেল করে সে বের হয়ে গেছে। বের হয়ে যেয়ে সে আরো কত ডিস্টেন্স ট্রাভেল করতেছে সেটা আমাদের দেখার বিষয় না, আমরা দেখবো খালি স্প্যানের উপরে সে কতটুকু ট্রাভেল করে বের হচ্ছে, তাহলে সেটা আসলে কত হবে, 5 ফিট। তাহলে আমরা এখন এই সবগুলো ভ্যালু যদি বসিয়ে দেই এবং একটু কেয়ারফুল থাকবো, এই যে দেখো এখানে কিন্তু আমাদের সূত্রটা কি ছিল, আমাদের সূত্রটা ছিল পি প্রাইম ই বাই এল ছিল এই পোর্শন, এখানে আমাদের কিন্তু 2টা হুইল আসছে, তাহলে আমরা 2টা পি প্রাইমের ভ্যালু পাচ্ছি, 2টা ই এর ভ্যালু পাচ্ছি, তাহলে আমাদের এই মাঝের যে হচ্ছে পি প্রাইম ই বাই এল এই পোর্শন, এই পোর্শনটার ভ্যালু যখন আমরা বের করব তখন আমাদেরকে একটু কেয়ারফুলি করতে হবে। পি প্রাইমে আমরা যেই হুইলের লোড সেই লোডের সাথে সেই ইয়ার ডিস্টেন্সটা গুণ করবো। 10 নম্বর হুইলের লোড ছিল 20 কে এবং 10 নম্বর হুইলের ডিস্টেন্স ছিল 7 ফিট, প্লাস আসলে সামেশন অফ পি প্রাইম ই হবে, সামেশন অফ পি প্রাইম ই একইভাবে প্লাস হচ্ছে পরের লোড 20 কে, সেই লোডের মানে এটা হচ্ছে 11 নম্বর হুইলের লোড 20 কে এবং 11 নম্বর হুইলের ডিস্টেন্স হচ্ছে 3 ফিট, তাহলে 20 × 3 করবো, ডিভাইডেড বাই টোটাল স্প্যান কত ছিল, 60 ফিট। ওকে, তো এখানে আসলে দোনোটা হুইলের লোড সেম, তাই আসলে আমরা যদি না বুঝেও লিখে ফেলি সমস্যা হবে না, কিন্তু হুইলের লোড যদি ডিফারেন্ট হয়, এখন যদি এরকম হতো যে 10 নম্বর হুইলের লোড 10 কে, তখন যদি আমরা ভুলে 20 × 7 প্লাস 10 × 3 করতাম তাহলে কিন্তু হতো, তখন আমাদের এই পোর্শনটার ভ্যালু আসতো কত, 10 × 7 প্লাস 20 × 3 ডিভাইডেড বাই 60। তো এই জায়গাটাতে কেয়ারফুলি আমরা করবো। ওকে, প্রত্যেকবারে যদি কোনো কোনো টার্মে মোর দেন ওয়ান হুইল লোডের ব্যবহার আসে আমাদের, সেক্ষেত্রে আমরা যেই হুইল লোড সেই হুইল লোডের করেসপন্ডিং হচ্ছে ডিস্টেন্স দিয়ে গুণ করবো। ওকে, তারপরে এইভাবে প্রত্যেকটা টার্মে সামেশন করে লবে ভ্যালুটা বসাবো। তো সেকেন্ড ট্রায়াল শেষে আমরা দেখতেছি যে আমাদের ডেল ভি এর ভ্যালুটা হচ্ছে নেগেটিভ, সরি পজিটিভ আসছে। তো পজিটিভ আসার মানে কি, এখনো আমরা ম্যাক্সিমাম শেয়ারে আসি নাই, আমাদেরকে ফার্দার আবার ট্রায়াল দিতে হবে এবং দেখতে হবে যে আমাদের ডেল ভি এর ভ্যালুটা নেগেটিভ আসে কিনা। ওকে, তো তাহলে এখন ফার্দার ট্রায়ালে সিনারিওটা কিরকম হবে, এখন আমরা পরের ট্রায়াল দিচ্ছি, যে ট্রায়ালে আমরা বলতেছি যে 4 নম্বর হুইলটাকে এখন আমরা আমাদের 2 নম্বর
ট্রায়ালে কিন্তু 3 নম্বর হুইলটা সি পয়েন্টে ছিল। এখন আমরা বলতেছি 4 নম্বর হুইলটাকে আমরা সি পয়েন্টে নিয়ে আসবো এবং তার এবং তার রেসপেক্টিভে আমরা প্রত্যেকটা প্যারামিটারের ভ্যালু বের করবো। ওকে, তাহলে 3 নম্বর হুইল এট পয়েন্ট সি থেকে আমরা 4 নম্বর হুইলকে এট পয়েন্ট সি তে আনার জন্য কতটুকু মুভমেন্ট করতেছি? 3 এবং 4 নম্বর হুইলের মধ্যকার ডিস্টেন্স ছিল 6 ফিট। তাহলে আমরা আরো 6 ফিট মুভমেন্ট করায় এখন 4 নম্বর হুইলটাকে সি পয়েন্টে নিয়ে আসছি। তার ফলে এখন কতটুকু লেন্থ পর্যন্ত বি পয়েন্ট পর্যন্ত কভার করব? অলরেডি ট্রায়াল টু তে যখন 3 নম্বর হুইলটা সি পয়েন্টে ছিল তখন 63 ফিট পর্যন্ত বি পয়েন্টে লেন্থটা কভার করছে। এখন তাহলে আমরা 63-র সাথে যদি আরো 6 যোগ করে দেই তাহলে 69 ফিট পর্যন্ত, ওকে, 69 ফিট পর্যন্ত পোর্শন হচ্ছে আমাদের বি পয়েন্টে চলে আসবে। এবং আমাদের এখন 3 নম্বর হুইলটা হচ্ছে, সরি, 4 নম্বর হুইলটা থাকবে সি পয়েন্টে। এখন আমরা দেখি 4 নম্বর হুইল যখন সি পয়েন্টে থাকে তখন 2 নম্বর হুইলটা কি স্প্যান থেকে বের হয়ে যায় নাকি থাকে? যদি আমরা একটু লক্ষ্য করি, দেখো 2 থেকে 4 নম্বর হুইলের মধ্যকার ডিস্টেন্স কিন্তু মোর দেন 10 ফিট। ওকে, এর মানে কি? এর মানে হচ্ছে যে আমাদের 4 নম্বর হুইলটা যখন, 4 এবং 3 নম্বর হুইলের মধ্যকার ডিস্টেন্স আমরা দেখে আসছি 6 ফিট, তাহলে আমাদের 4 নম্বর হুইল যখন সি পয়েন্টে ছিল তখন 3 নম্বর হুইল এখানে কোন একটা পজিশনে থাকতেছে। ওকে, 4 এবং 3-এর মধ্যকার ডিস্টেন্স হচ্ছে 6 ফিট। এবং তাহলে আমাদের আসলে 2 নম্বর, তাহলে এই কথাটার মানে কি? আসলে এ পয়েন্ট থেকে 3 নম্বর হুইলটা 4 ফিট ডিস্টেন্স ভিতরে অবস্থিত, ওকে, কিন্তু 2 এবং 3 নম্বর হুইলের মধ্যকার ডিস্টেন্স 8 ফিট। তাহলে আসলে 2 নম্বর হুইলটাও কিন্তু স্প্যান থেকে বের হয়ে চলে আসছে। ওকে, সেকেন্ড ট্রায়ালে 1 নম্বর হুইলটা বের হয়ে আসছিল, 3 নম্বর ট্রায়ালে কিন্তু 2 নম্বর হুইলটাও কিন্তু স্প্যান থেকে আসলে বের হয়ে চলে আসছে। ওকে, কারণ 2 নম্বর ট্রায়ালের ক্ষেত্রে সিনারিওটা এরকম ছিল, যখন 2 নম্বর হুইল সি পয়েন্ট, সরি, 2 নম্বর ট্রায়ালে 3 নম্বর হুইলটা তখন সি পয়েন্টে ছিল, 2 নম্বর হুইলটা এখানে কোন একটা পজিশনে ছিল এবং 1 নম্বর হুইলটা এখানে ছিল। ওকে, এবং এই পোর্শনটা ছিল আমাদের এসি পোর্শন এবং 2 এবং 3 নম্বর হুইলের মধ্যকার ডিস্টেন্স ছিল 8 ফিট। এই কথাটার মানে কি? আসলে এ নাম্বার এ পয়েন্ট থেকে 2 নাম্বার হুইলটা আসলে 2 ফিট ভিতরে ছিল। ওকে, 2 ফিট ভিতরে 2 নাম্বারটা হুইল ছিল। এটা ছিল ট্রায়াল টু তে সিনার। ওকে, এটা ছিল বি পয়েন্ট এবং এখানে 63 ফিট পর্যন্ত লেন্থে যা যা আছে সিবি পোর্শন এটা কভার করে ফেলছে। আচ্ছা, এখন আসি ট্রায়াল থ্রিতে। ট্রায়াল থ্রিতে এসে কি হলো? আমরা এখন 3 নম্বরের জায়গায় এখানে যে 4 নম্বর হুইলটা এই পজিশনে ছিল, এখন আমরা 4 নম্বর হুইলটাকে মুভ করে সামনে নিয়ে আসলাম এমন ভাবে যাতে এখন 4 নম্বর হুইলটা সি পয়েন্টে থাকে। তাহলে 3 এবং 4-এর মধ্যকার ডিস্টেন্স ছিল হচ্ছে 6 ফিট। তাহলে এখন 6 ফিট ডিস্টেন্স আমরা মুভ করায় 4 নম্বর হুইলকে সি পয়েন্টে নিয়ে আসছি। তাহলে কি আগের হুইল গুলো 6 ফিট সামনে মুভ করেছে, 4-এর পরে যে লোড হুইল গুলো ছিল সেটাও কিন্তু সামনে 6 ফিট আগায় আসছে। তো এখন 3 এবং 6-এর মধ্যকার ডিস্টেন্স ছিল 4 ফিট, 2 এবং 3-এর মধ্যকার ডিস্টেন্স ছিল 8 ফিট। অথচ আমরা দেখতেছি যে আসলে এই এতটুকু এসি পোর্শনের লেন্থ হচ্ছে 10 ফিট এবং অলরেডি 6 ফিট 3 এবং 4-এর মধ্যে ডিস্টেন্স হয়ে গেছে। তাহলে আর এ পয়েন্ট থেকে 3 নম্বর হুইলের ডিস্টেন্স আছে 4 ফিট। ওকে, মানে এ পয়েন্ট থেকে 3 নম্বর হুইলটা 4 ফিট ভিতরে অবস্থিত। তাহলে আসলে 2 নম্বর হুইলটাও থার্ড ট্রায়ালে বের হয়ে চলে আসবে স্প্যান থেকে। এবং এখানে বি পয়েন্ট পর্যন্ত কতটুকু ডিস্টেন্স কভার করবে? আগের বার 63 ফিট পর্যন্ত সে কভার করছে, এখন যেহেতু আরো 6 ফিট ফরওয়ার্ড মুভমেন্ট হয়েছে তাহলে আসলে 63 প্লাস 6, 69 ফিট পর্যন্ত লেন্থে যা যা আছে সেটা হচ্ছে বি পোর্শনে চলে আসবে। তো আসলে আমরা দেখলাম যে আমাদের গিভেন যে প্রবলেম আগে ছিল 63 পর্যন্ত, তারপর হচ্ছে 69 পর্যন্ত লেন্থ হচ্ছে বি পয়েন্টে চলে আসছে, এর মাঝে আসলে নতুন কোনো হুইল এখানে নাই, আসলে এখানে নতুন কোনো হুইল আসলে আসে নাই, কিন্তু আমাদের 2 নম্বর হুইলটা স্প্যান থেকে বের হয়ে গেছে। তো এখন দেখি তাহলে আমাদের সেকেন্ড ট্রায়ালের সিনারিওটা। সেকেন্ড ট্রায়াল শেষে আমরা দেখছি যে আমাদের 10-11 পর্যন্ত চলে আসছিল, 11টা হচ্ছে 3 নম্বর 3 ফিট ডিস্টেন্স ভিতরে ছিল। সেকেন্ড ট্রায়ালে আমাদের
11 নম্বর হুইল পর্যন্ত চলে আসছিল, 11 নম্বর হুইলটা বি পয়েন্ট থেকে আরো 3 ফিট ভিতরে অবস্থিত ছিল। ওকে, তাহলে এখন থার্ড ট্রায়ালের জন্য যদি আমরা হিসাব করি, আমরা দেখলাম যে নতুন কোনো হুইল আসে নাই। আগে আমাদের 2 থেকে 11 নম্বর হুইল পর্যন্ত ছিল টোটাল স্প্যানের উপরে, এখন হচ্ছে 2 নম্বর হুইলটা বের হয়ে গেছে মুভমেন্টের পরে, এখন 3 থেকে 11 হচ্ছে হুইলের উপরে আছে। ওকে, তাহলে আগে যারা ছিল তাদেরই কোন কোন লোডগুলো পরেও মুভমেন্টের পরে আছে 3 থেকে 11। তাহলে আমাদের সামেশন অফ পি এর ভ্যালু হবে 3 থেকে 11 নম্বর হুইলের হুইল লোডের সামেশন। ওকে, যে ভ্যালুটা হবে 224 কে। তারপরে আসে হচ্ছে পি প্রাইম। পি প্রাইম হচ্ছে নতুন কোন হুইল লোড আসলে সেই হুইল লোডের ভ্যালু। আমাদের কিন্তু নতুন কোন হুইল লোড আসে নাই, সুতরাং পি প্রাইম এর ভ্যালু 0 এবং নতুন হুইল লোড দ্বারা ট্রাভেল ডিস্টেন্স ই এর ভ্যালু 0। এবং আমরা এই যে থার্ড প্রাইম ট্রায়ালটা করতেছি ডেল ভি এর ভ্যালু বের করার জন্য, তখন আমরা কতটুকু মুভমেন্ট করাইছি 6 ফিট, তাই আমাদের ডি এর ভ্যালু হচ্ছে 6 ফিট। তারপরে আসি হচ্ছে পি ওয়ান। পি ওয়ান হচ্ছে যে হুইলটা 3 নম্বর পয়েন্ট ক্রস করে গেছে। আগে 3 নম্বর হুইলটা হচ্ছে সি পয়েন্টে ছিল, এখন 3 নম্বর হুইলটা সি পয়েন্ট ক্রস করে যে হচ্ছে আরো আগে আসছে, এবং 4 নম্বর হুইলটা সি পয়েন্টে এসে বসছে। তাহলে আমাদের 3 নম্বর হুইলের লোডটা হবে পি ওয়ান এর ভ্যালু, এবং পি টু হচ্ছে যে হুইলটা স্প্যান থেকে বের হয়ে গেছে, স্প্যান থেকে বের হয়ে গেছে 2 নম্বর হুইল, সুতরাং 2 নম্বর হুইলের লোডটা হবে পি টু এর ভ্যালু। এবং বের হওয়ার সময় সে স্প্যানের উপরে কতটুকু ট্রাভেল করে বের হয়ে গেছে সেটা হবে আমাদের ই প্রাইম এর ভ্যালু। ওকে, তো সেকেন্ড ট্রায়ালে যখন 2 নম্বর লোডটা ছিল এই পজিশনে, তখন সে কিন্তু এ পয়েন্ট থেকে 2 ফিট ভিতরে ছিল। সুতরাং থার্ড ট্রায়ালে সে যখন বের হয়ে যাবে, তখন সে স্প্যানের উপরে, কিন্তু সে স্প্যানের উপরে সেই 2 ফিট ডিস্টেন্সই ট্রাভেল করে বের হবে। ওকে, তো তাহলে 3 নম্বর ট্রায়ালে তার স্প্যানের উপরে ট্রাভেল ডিস্টেন্সটা আসলে 2 ফিট। ওকে, তাহলে আমরা সবগুলো ভ্যালু বসানোর পরে আমরা দেখলাম যে আমাদের ডেল ভি এর ভ্যালু নেগেটিভ আসছে। তাহলে আমাদের ডেল ভি এর ভ্যালু আমরা কখন নেগেটিভ পেলাম? যখন আমরা সি পয়েন্টে 4 নম্বর হুইলটা বসালাম, তখন আমরা ডেল ভি এর ভ্যালু নেগেটিভ পেয়েছি। এই কথাটার মানে হচ্ছে আসলে 4 নম্বরের আগে যে হুইলটা ছিল, সেই হুইলটা যখন সি পজিশনে বসছিল, তখনই আসলে ম্যাক্সিমাম শেয়ার পেয়ে গেছি আমরা। ওকে, তো তাহলে আমরা 3 নম্বর হুইল যদি সি পয়েন্টে বসে, তাহলেই আমরা এই সিম্পলি সাপোর্টেড বিমের ম্যাক্সিমাম শেয়ার অ্যাট পয়েন্ট সি পেয়ে যাব। তাহলে এটাই বলা হচ্ছে এখানে যে হেন্স হুইল সি, হুইল থ্রি অ্যাট সি গিভস ম্যাক্সিমাম শেয়ার। ওকে, যেই হুইল পজিশনের জন্য পার্টিকুলার পয়েন্টে নেগেটিভ শেয়ার অথবা নেগেটিভ রিয়েকশন আসতেছে, সেই হুইলের আগের হুইলটা ওই পজিশনে বসলে হচ্ছে আমরা ম্যাক্সিমাম রিয়েকশন বা ম্যাক্সিমাম শেয়ার পাচ্ছি। ওকে, তো তাহলে এখন আমাদের আসলে সিনারিওটা এরকম যে তাহলে এই পজিশনটার জন্য ম্যাক্সিমাম আসলে আমরা শেয়ার পেয়েছি। ওকে, তাহলে আমাদের 3 নম্বর হুইলটা সি পয়েন্টে ছিল, 2 নম্বর হুইলটা এরকম একটা পজিশনে, 1 নম্বর হুইলটা স্প্যান থেকে বাহিরে, এবং হুইলের উপরে কি 2 থেকে 11 নম্বর হুইল পর্যন্ত হচ্ছে স্প্যানের উপরে আছে, যেখানে 2 নম্বর হুইলটা এ পয়েন্ট থেকে 2 ফিট ভিতরে, এবং 11 নম্বর হুইলটা বি পয়েন্ট থেকে 3 ফিট ভিতরে অবস্থিত। তো আমরা অলরেডি আইএল ডায়াগ্রাম থেকে জানি যে যদি আমরা এই সিম্পলি সাপোর্টেড বিম, একটা সিম্পলি সাপোর্টেড বিম, এটার যদি এরকম একটা পয়েন্টে যদি শেয়ারের আইএল ডায়াগ্রাম ড্র করতে বলি, তখন শেয়ারের আইএল ডায়াগ্রামটা দেখতে এরকম হবে। লেফট পোর্শনে আস্তে আস্তে শেয়ার ডিক্রিজ করতেছে, তারপরে এই যে পয়েন্টের জন্য বের করতে বলছে সেই পয়েন্টে কি শেয়ারের ভ্যালু ইনক্রিজ করে, অ্যান্ড দেন এই পয়েন্টে এসে আবার ডিক্রিজ করে 0 হয়। ওকে, এটা হচ্ছে কি সিম্পলি সাপোর্টেড বিমের জন্য হচ্ছে কোন একটা পয়েন্টে আইএল ডায়াগ্রাম ছিল শেয়ারে। তো এখন সেই আমাদের যে যেই পোর্শনের জন্য আমরা ম্যাক্সিমাম শেয়ার পেলাম, সেভাবে যদি আমরা হুইল লোড গুলো এই আইএল ডায়াগ্রামের উপরে বসাই, তাহলে সিনারিওটা এরকম হবে। এই পয়েন্টটা হচ্ছে সি পয়েন্ট, সি পয়েন্টে 3 নম্বর হুইলটা থাকলে ম্যাক্সিমাম শেয়ার পাচ্ছি, এটা হচ্ছে 2 নম্বর হুইল যেটা এ পয়েন্ট থেকে হচ্ছে কি 2 ফিট ভিতরে অবস্থিত, এবং এ হচ্ছে 11 নম্বর হুইল যেটা হচ্ছে বি পয়েন্ট থেকে 3 ফিট ভিতরে অবস্থিত। ওকে, তো এই পোর্শনটুকু, এই ট্রায়াঙ্গেলটা কি আসলে পজিটিভ শেয়ারের ভ্যালু এবং এই পোর্শনটা নেগেটিভ শেয়ারের ভ্যালু। তাহলে আমরা যেভাবে রিয়েকশন বের করেছি, সেভাবে সেম একইভাবে যদি ম্যাক্সিমাম শেয়ার বের করি, তাহলে সিনারিওটা কিরকম হবে? এক কিপ লোডের জন্য আমরা যদি হিসাব করি, আমরা দেখবো যে এই পয়েন্টে শেয়ারের ভ্যালু আসবে 1/6 কিপ।
ওকে, আইএল ডায়াগ্রামটা কি আমরা ওয়ান কিপ পার কিপের জন্য করি, তো ওয়ান কিপ মুভিং লোডের জন্য যদি হিসাব করি তাহলে এই পয়েন্টের ভ্যালুটা আসবে 1/6 এবং এই পয়েন্টের ভ্যালু আসবে 5/6, মানে এই ভার্টিক্যাল ডিস্টেন্সের ভ্যালুটা হচ্ছে 5/6 কিপ আর এটা হচ্ছে 1/6 কিপ। তো এখন আমরা যদি রিয়েল লোডের জন্য জিনিসগুলো ক্যালকুলেশন করি তখন সিনারিও কি হবে, আমাদের 2 থেকে 6 পর্যন্ত প্রত্যেকটা লোডে ছিল 36 কিপ করে, 7 থেকে 8 ছিল 10 কিপ করে, 9 থেকে 11 ছিল 20 কিপ করে লোডগুলো, আর 2 নম্বর লোডটাও কি ছিল 36 কিপ ছিল নাকি, 2 নম্বর লোড, সরি 2 নম্বর লোডটা ছিল 10 কিপ লোড, 2 নম্বর লোডটা ছিল 10 কিপ লোড। ওকে, তাহলে আসলে আমাদের ম্যাক্সিমাম শেয়ার যখন আমরা বের করব তখন এই টোটাল এরিয়াটা, এই টোটাল এরিয়া আসলে এই যে ভার্টিক্যাল ডিস্টেন্স গুলার সাম করে সেই ভার্টিক্যাল ডিস্টেন্স এর সামেশনটাকে বিয়োগ করতে হবে এখানে এই যে 2 কিপ লোডের জন্য যে ভার্টিক্যাল ডিস্টেন্স সেটা থেকে, ওকে, সেটা বিয়োগ করতে হবে এই এই সামেশন থেকে, তাহলে আমরা ম্যাক্সিমাম শেয়ার পেয়ে যাব। তো তাহলে ওই সেম একই প্রসিডিউর ফলো করব আমরা, যে আমাদের এই পোর্শনটা আমরা সিমিলার ট্রায়াঙ্গেল অ্যাপ্লাই করলে যেভাবে করতাম, যে সে যদি বলি যে এই লেন্থটা, এই ভার্টিক্যাল লেন্থটার ভ্যালুটা কত, তাহলে আমরা সিমিলার ট্রায়াঙ্গেল অ্যাপ্লাই করলে 1 কিপের জন্য আমরা জিনিসটা এভাবে করতাম, 5/6 ডিভাইডেড বাই 3 থেকে এই পয়েন্টের ডিস্টেন্স কত আসলে 50 ফিট, ওই যে সিবি পোর্শনটা ইকুয়াল টু হচ্ছে আমি বের করতে চাচ্ছি এই পোর্শনটাকে, তাহলে এই ভার্টিক্যাল ডিস্টেন্স ডিভাইডেড বাই বি পয়েন্ট থেকে এটার ডিস্টেন্স কত, 4 নম্বর হুইলের ডিস্টেন্স, 50 - 6 এর মানে হচ্ছে 44। ওকে, তাহলে আমরা সেই ভার্টিক্যাল ডিস্টেন্স এর ভ্যালুটা কত পাচ্ছি, 5/6 ডিভাইডেড বাই 50 × 44, এটা আমরা পাচ্ছি 1 কিপের করিসপন্ডিং লোড। তাহলে আমাদের 3 4 নম্বর হুইলের আসল লোড কত, 36, তাহলে আমরা এই ভ্যালুটাকে গুণ করব 36 দিয়ে, তাহলে আমরা আসলে ওই আগের মতোই কাজটা হচ্ছে যে আমরা এই আমরা আমরা আসলে কি করতেছি, আমরা আসলে এইখানে প্রত্যেকবারই আমাদের 5/6 ডিভাইডেড বাই 50% কমন থাকতেছে এবং আমরা প্রত্যেকবারই আসল হুইলের লোডকে গুণ করতেছি এই কর্নার থেকে যে পয়েন্টে শেয়ার জিরো এই পয়েন্ট থেকে ডিস্টেন্সের সাথে। ওকে, তো তাহলে সেই জিনিসটা যদি একবারে করতে চাই কি দাঁড়াচ্ছে, 5/6/50 যদি কমন নেই তাহলে 3 নম্বর হুইলের ক্ষেত্রে 3 নম্বর হুইলের লোড কত, 36, এবং হচ্ছে এই পয়েন্ট থেকে বি পয়েন্ট থেকে ডিস্টেন্সটা কত, 50 ফিট ডিস্টেন্স। ওকে, যেহেতু 3 থেকে 6 নম্বর হুইলের লোড একই লোড 36 কিপ, তাই একবারে কমন নিয়ে ডিস্টেন্স গুলা হচ্ছে যোগ করে দেওয়া হয়েছে, 3 নম্বর হুইলের হচ্ছে বি পয়েন্ট থেকে ডিস্টেন্স 50 ফিট, 4 নম্বর হুইলের বি পয়েন্ট থেকে ডিস্টেন্স হচ্ছে 44 ফিট, তারপরে 5 নম্বর হুইলের বি পয়েন্ট থেকে ডিস্টেন্স হচ্ছে 38 ফিট, বি নম্বর হুইলের, সরি 6 নম্বর হুইলের বি পয়েন্ট থেকে ডিস্টেন্স আসবে 32। ওকে, প্লাস একইভাবে তারপরে 7 এবং 8-এর প্রত্যেকেরই লোড হচ্ছে 10 কিপ করে, তাহলে লোড কমন নিয়ে বি পয়েন্ট থেকে ডিস্টেন্স গুলা সাম করা হয়েছে, 7 নম্বর হুইলের হচ্ছে 24 ফিট এবং 8 নম্বর হুইলের হচ্ছে 20 ফিট ডিস্টেন্স ফ্রম বি, প্লাস 9 10 11 এই তিনটা হুইলেরই হচ্ছে লোড হচ্ছে 20 কিপ 20 কিপ করে, তাহলে লোডটা কমন নিয়ে বি পয়েন্ট থেকে এদের ডিস্টেন্সে সাম করে দেওয়া হয়েছে। তাহলে এতটুকু পোর্শন আমরা কিন্তু পেয়েছি এই পজিটিভ শেয়ারের এই ভার্টিক্যাল ডিস্টেন্স গুলা ভ্যালু যোগ করে। এখন আমাদের এই ভ্যালুটা বিয়োগ করতে হবে কোনটা থেকে, এই ভ্যালু থেকে, ওকে, নেগেটিভ ভ্যালু থেকে। তো একইভাবে যদি আমরা চিন্তা করি যে আমাদের আমরা যদি এই ভার্টিক্যাল ডিস্টেন্সের ভ্যালুটা বের করতে চাই, ওকে, সিমিলার ট্রায়াঙ্গেল অ্যাপ্লাই করে আমরা অলরেডি এই ভার্টিক্যাল ডিস্টেন্সের ভ্যালু জানি 1/6 এবং হরিজন্টাল ডিস্টেন্সটা এখান থেকে এতটুকু কত, 10 ফিট, ওকে, এসির যে ডিস্টেন্সটা ইকুয়াল টু আমরা বের করতে চাচ্ছি যে এই ভার্টিক্যাল ডিস্টেন্সটা, তাহলে এই ভার্টিক্যাল ডিস্টেন্সের ভ্যালু ডিভাইডেড বাই এই কর্নার থেকে 2 নম্বর হুইলের ভ্যালু কত, 2 ফিট, তাহলে 1/6 × 2 ডিভাইডেড বাই 10। ওকে, আচ্ছা, তো তাহলে এটা কি হচ্ছে, আমরা এই ভার্টিক্যাল ডিস্টেন্সটার ভ্যালু পাচ্ছি সিম্পলিফাই করলে 1/6 ডিভাইডেড বাই হচ্ছে 10 × 2। ওকে, এখন এটা কি ছিল, এটা আমাদের 1 কিপ যে আইএল ডায়াগ্রাম সেটা করেসপন্ডিং, তাহলে আমরা 2 নম্বর হুইলের যে রিয়েল লোড 10 কিপ সেটাকে যদি গুণ করে দিই তাহলে আমরা এই ভার্টিক্যাল ডিস্টেন্সটা পেয়ে যাব। ওকে, তাহলে 1/6/10 ইন্টু হচ্ছে কত, 2 নম্বর হুইলের এই পয়েন্ট থেকে ডিস্টেন্স ইন্টু হচ্ছে 2 নম্বর হুইলের রিয়েল লোড,
তাহলে এই পোর্শনটা আমরা যদি বিয়োগ করে দিই এই প্রথম পোর্শন থেকে, দেন উইল গেট দ্য ম্যাক্সিমাম শেয়ার। ওকে, তো এভাবে আমরা কোনো একটা মুভিং লোডের জন্য ম্যাক্সিমাম শেয়ার অ্যাট এ সার্টেন পয়েন্ট বের করতে পারি। ওকে, আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।